সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা আমবাড়ি হাটে রয়েছি, পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে। হাট দুই দিন সপ্তাহে সোমবার শুক্রবার হাট বসে। শুক্রবার আজ 20 জানুয়ারি 2023। এই পাশে দেখছি দামদর চলছে। ভাই কত দিচ্ছেন? ভাই 500 ভাড়া দিচ্ছি। ভাই কত কত থেকে 500? 57,500। চাচা কত চাইছে? চাচা কয় দাঁত হয় না। কত হইলো ভাই? কত হইলো? 58,000 বিক্রি হয়ে গেছে। 58,000 কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। কার জন্য কিনছেন ভাই? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাইয়া? কোথা থেকে আসছিলেন ভাইজান? ঢাকা গাজীপুর। আচ্ছা আচ্ছা, এই যেগুলো ফ্যাটারিং এর জন্য কিনছেন নাকি গোস্তের জন্য? মোটা তাজার জন্য। বড় ফার্ম। আচ্ছা আচ্ছা, কতগুলো কিনা টার্গেটে আসে? আট দশটা হয়েছে। আর কতগুলো হবে দেখা যাক, যতগুলো কেনা যায়। আচ্ছা আচ্ছা, আর কোনটা কোনটা দাম দিচ্ছেন? কয়টা দাম চলছে? কয়টা? দুইটাই, এইটা এবং এইটা, দুইটাই কিন্তু দাম চলছে। কত বলছেন রবিকুল ভাই? 10। আর কত চাইছে চাচা? 27 এবং 10। কত চাইলো ফিনিশিং এ? কত চাইলো? 23। এর নিচে আসবে না? 23 এবং 10। এইটা এবং এটা। বয়স কত করে? বয়স চাচা? কত বললেন? কত বলছেন ভাই? কত ভয় করতেছে? কত দিচ্ছেন দুইটাই? 15 আর 23। এখানেও কিন্তু দেখা দেখি চলছে। এটা কত বলছেন? 65 বাংতে। ভাই কত চাইছে? 72। বয়স 65 বাংতে এবং 72। এটা দেখা দেখে চলছে, দামদর চলছে।
পঁয়ষট্টি ভাঙ্গাতে কত চাইছে উনি? পঁচাত্তর। তো রবিকুল ভাই, হ্যাঁ ভাই, কোথায় রাখছেন? কোথায় রাখছেন? সামনে ভাই, ও পাশে। তো চলেন আমরা একটু দেখি কোথায় রাখছেন। তাহলে এগুলো হলো ভাই? হ্যাঁ ভাই, এগুলো হলো ভাই। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? এখানে হচ্ছে দুটা গাভী বাছুর। হ্যাঁ, শুধু হাড্ডিসার আছে আপনার, পাঁচটা পাঁচটা হাড্ডিসার আর দুটা গাই বাছুর। হ্যাঁ হ্যাঁ জি। তাহলে এগুলো যাবে কোথায়? এগুলো যাবে ওই যে আপনার ইয়াতে, কোন জায়গাটা বলে, গাজীপুর। আসসালামু আলাইকুম, আপনারাও আসছিলেন? হ্যাঁ হ্যাঁ জি, গাজীপুর থেকে। আচ্ছা, এর আগে কখন আসছিলেন? না, এট ফার্স্ট না, আরো আগে আইছি। এর আগে এসে নিয়ে গেছে? ওগুলোতে কেমন লাভ হয়েছে বলেন তো? না, ও হানো আলাদা দিলে 10 টাকা বের হইছে, 10 টাকা হলো বের হইছে। হইছে। আচ্ছা আচ্ছা, তা আজকের রেটটা কেমন পাইলেন? মোটামুটি মোটামুটি। আচ্ছা, এলাকা থেকে তো আছে নাকি? কিছুটা হলো কম আছে তো? কম আছে। আচ্ছা আচ্ছা, আসেন দেখি আমরা। এই যে গাই বাছুর, এটা কত পড়ছে ভাই? গাভীটা তো সেই বিশাল, 2,35,000। 2,35,000? সার বাছুর? সার বাছুর না, এটা বকনা। ও, বকনা বাছুর। হ্যাঁ, ওই কারণে একটু রেটটা বেশি, বকনা বেশি। হ্যাঁ হ্যাঁ, গাভীটাও তো একেবারে সেই বড় সরো সাইজের। এমনি গাভী বয়স? বয়স গাভী তো ভাই 8 মণ মাংস আছে। 8 মণ মাংস আছে। বয়স কয় দাঁত? ওই দুই দাঁত। দুই দাঁত? হ্যাঁ, এই যে বড় ভাই, এই যে অরিজিনাল মার্কা আমার। তো ভাইজান, কি অবস্থা? সব মিলে কেমন পাইলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে এগুলো খামারে রাখবেন? হ্যাঁ, খামারও, নিজের খামার। কোন টার্গেট আছে যে 2-3 মাস রাখবেন নাকি ফ্যাটানিং হলে সেল করে দিবেন? ইনশাআল্লাহ 3 মাস পরে, 3 মাস পরে হয়তো বা বিক্রি করে আবারও কালেক্ট করবেন। আর এই ভাইও ভালো। আচ্ছা আচ্ছা, শুরু থেকে ছিল ভাই সাথে? তো ভাইকে পাইলেন কই? আগে থেকে যোগাযোগ আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কতটুকু দুধের কথা বলছে? ওটা কত? 58। জোড়া যে নিলাম এই দুটো না, ওটা 58। এটা 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 জোড়া ভাইয়া? জোড়া জোড়া। জোড়া কত পড়ছে? 11,000। 1,11,000? 56 করে। 56 করে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, মানে 56.5 করে 1,11,000। হ্যাঁ হ্যাঁ। আর এই গাই বাছুর? আর হ্যাঁ জি জি, এই গাই বাছুর। এটাও তো ওলানটা বেশ ঝুলানো। ওলানটা কি? এটা আমরা দুধ ছেকছি ভাই। ও, দুধ ছেকছেন? হ্যাঁ। এটা কতটুকু পাইছেন? 11 লিটার পাইছি আমরা। 11 লিটার একবারে পাইছেন? একবেলা। তাহলে আশা করা যায় 15 লিটার প্লাস হবে? 20 কেজি হবে আশা করা যায়। এটা বাচ্চাটা আরিয়া না বকনা? আরিয়া বাচ্চা, সার বাচ্চা। দেখেন, আর গাভীটা কয় দাঁত? গাভীটা 6 দাঁত। 6 দাঁত। এই গাই বাচ্চা কত পড়ছে? 2 লাখ পুরা? পুরা 2 লাখ। এই যে গাই বাচ্চা আর গাভী 6 দাঁত বয়সের, 20 কেজি আশা করা যায়। আর এই এটা 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 তো আমরা দেখলাম কিনলেন 58,000। আচ্ছা, এই এগুলাই তাহলে হলো। তা আজকে টোটাল কয়জনের জন্য কিনলেন ভাই? হ্যাঁ, একটা কিনছে। চলেন তো আমরা ওটা একটু দেখি, চলেন। এটা হয়েছে? এটা কত হয়েছে ভাই? 1,27,000। আচ্ছা, একে ঠেলে দেন তো এই পাশে দেখি। এটা পড়েছে 1,27,000। এটা আবার যাবে কোথায়? এটা আবার ঢাকা যাবে। ঢাকা? এগুলো কে নিচ্ছে ভাই? আসসালামু আলাইকুম, আপনারা ঢাকা থেকে? মানে আপাতত একটাই হয়েছে? আচ্ছা আচ্ছা, আপাতত একটা কিনলেন, বাকিগুলো কালকে কি কাহার হলে নাকি ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো খামারের তুলবেন? খামারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো রবিকুল ভাই, কি অবস্থা বলেন, সব মিলিয়ে কি মনে হলো? মোটামুটি আজকে আমদানি প্রচুর ছিল। হ্যাঁ, দামও কম আছিল, দামও কম ছিল শুক্রবার হিসাবে, কিন্তু কাস্টমারও একটু কম। হ্যাঁ, দামও, আমদানিও বেশি, আমদানিও বেশি, ওই কারণে একটু রেটটা আছে। আচ্ছা আচ্ছা, তো একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই। হ্যাঁ ভাই, 01717 01717 15 15 28 28 44 44। হ্যাঁ ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো ওইটা তো চলে যাবে আজকে। ওটা ট্রাক ভাড়া কত হয়েছে? 13,000। গাজীপুর? আচ্ছা আচ্ছা, আর এটা তো কালকে কিনবেন তারপরে যাবে? কালকে কিনবো। আচ্ছা হ্যাঁ, কম্বলটা কিন্তু সেই,
একেবারে। হ্যাঁ ঠিক আছে।